কিভাবে নতুন আরো অনেক প্রতিষ্ঠানকে আমরা আমাদের পুঁজিবাজারে লিস্টেড করতে পারি। আমাদের পুঁজিবাজারে লিস্টেড প্রতিষ্ঠানের সংখ্যা খুবই অপর্যাপ্ত। ইনফ্যাক্ট আমাদের দেশে লক্ষ লক্ষ প্রতিষ্ঠান আছে এবং বড় বড় হাজার হাজার প্রতিষ্ঠান আছে যারা এখনও মার্কেটে লিস্টেড নয়। তো এই প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা লিস্টেড করতে পারি, আমাদের যে ভ্যারিয়েশন অ্যান্ড ডেভিয়েশনগুলো আসবে মার্কেটে, ভ্যারাইটিসগুলো আসবে, সেগুলো আসলে পুঁজিবাজারকে আরও উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। এবং সেই জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন চেষ্টা করছে যে বিদ্যমান যে সমস্ত ভ্যালুয়েশন টেকনিক্স আছে সেগুলোকে ইম্প্রুভ করার, এবং একই সাথে কীভাবে স্টার্ট আপগুলো এবং কীভাবে টেকনোলজি কোম্পানিগুলো, কীভাবে সার্ভিস কোম্পানিগুলো আমাদের মার্কেটে আসতে পারে সেটার জন্য নতুন করে চিন্তাভাবনা করা হচ্ছে, এবং সেগুলোকে সহায়কভাবে কীভাবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আরও উদ্বুদ্ধ করতে পারে সেটার জন্য আমরা আলোচনা করেছি। একই সাথে একটি বিষয় পুঁজিবাজারে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সমস্ত আরও প্রতিষ্ঠান নিয়ন্ত্রক সংস্থা আছে বা নীতি নির্ধারণের সংস্থা আছে, সেই সংস্থাগুলোর সাথে আমাদের যোগাযোগ আরও বৃদ্ধি করা। যেমন বাংলাদেশ ব্যাংক, NBR, RJSE, ইড্রা এবং এই সমস্ত প্রতিষ্ঠান বিভিন্ন ভূমিকা রেখে থেকে পুঁজিবাজারের বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন এবং নীতি নির্ধারণের ক্ষেত্রে তাদের সাথে সংযোগ আমরা বৃদ্ধি করার জন্য একটু চেষ্টা করছি, যাতে করে যেখানে যেখানে কিছু গ্যাপ রয়েছে আমাদের সিদ্ধান্ত গ্রহণমূলক, সেক্ষেত্রে আমরা সহায়ক ভূমিকা রাখতে পারি পারস্পরিকভাবে। আমরা একই সাথে চিন্তাভাবনা করেছি যে পুঁজিবাজারের গভর্নেন্সকে কীভাবে আরও ইম্প্রুভ করা যায়, সেক্ষেত্রে নানান ধরনের প্রস্তাব এসেছে। তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা হচ্ছে অ্যাক্সেস টু ইনফরমেশন। আমরা জানি যে শেয়ার হোল্ডাররা তাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও জানতে চায়, আরও সেখান থেকে তথ্য নিতে চায়, সিদ্ধান্তগুলো যাতে সঠিকভাবে নিতে পারে সেইগুলোকে যাতে করে আমরা সহায়তা করতে পারি সেটার জন্য অ্যাক্সেস টু ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেক্ষেত্রে কীভাবে প্রতিষ্ঠানগুলো আরও বেশি তথ্য তাদের বিনিয়োগকারী বা সম্ভাব্য বিনিয়োগকারী বা যারা অর্থ সংগ্রহ করে পুঁজিবাজার থেকে তাদের কাছে পৌঁছে দিতে পারে সেই জিনিসটার জন্য আমরা আলোচনা করেছি। আমরা মনে করি যে পারস্পরিক যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তারা যদি পারস্পরিকভাবে আমরা কাজ করি এবং সেক্ষেত্রে যদি নীতিগুলো সহায়ক ভূমিকা রাখে সেক্ষেত্রে পুঁজিবাজার নতুন একটি মাত্রা পাবে। এতে করে আশা করা যায় যে আমাদের সার্বিক যে প্রেক্ষাপট রয়েছে পুঁজিবাজারের সেটি চলতি মেয়াদ থেকে শুরু করে দীর্ঘমেয়াদেও একটি পজিটিভ ভূমিকা রাখতে পারবে। আসলে আমরা ভবিষ্যতের দিকে যখন চিন্তা করি, আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে চিন্তা করি, আমাদের অর্থনৈতিক ভবিষ্যতের কথা চিন্তা করি, তখন পুঁজিবাজারকেই আসলে সর্বাত্মক সহায়ক একটা ভূমিকা পালন করতে হবে। সেটার জন্য ব্যাপক প্রস্তুতি আমাদের আছে, আমরা অনেক কাজ করেছি, আরও হয়তো বা টুকটাক কিছু কাজ বাকি আছে। আমরা আশা করছি যে আগামী দিনগুলোতেই আমাদের পুঁজিবাজার একটি ব্যাপকতর ভূমিকা রাখার চেষ্টা করবে।